দুর্ঘটনায় আহত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বৃহস্পতিবার মুর্শিদাবাদের ব্লকের অন্তর্গত ছাজের উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে মোটর বাইক নিয়ে বাড়ি ফিরছিল কুলি সাধারণ বিদ্যাপীঠের ছাত্র খালিদ হোসেন শেখ বাড়ি ফেরার পথে বনোয়া থানার হরিবাটি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক মহিলাকে ধাক্কা মারে ওই পরীক্ষার্থী ঘটনায় আহত হন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী খালিদ হোসেন শেখ এবং পথচারী মানু দুজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে এবং সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করে বনোয়া থানার পুলিশ আমরা দুজনে আসলাম মোটরসাইকেল নিয়ে পরীক্ষা দিয়ে দেয়া আস্তে আস্তে মেয়েটা দৌড়ে এপার ওপর হতে গেছে লেগে ছেলেটা লেগেছে না কোনো দিয়ে রক্ত পড়ছে আর পায়ে একটু লেগেছে সেই ছেলেটা বান্দ্রমভাবে গাড়ি চালা ম্যাক্সিমামে গাড়িটা সত্য কি আশি স্পিডে যায় বা ফা বা হাত পুরো ফ্র্যাকচার ঠিক আছে ছেলেটা আইন অনুযায়ী যা হবে তাই দেখা যাবে ঠিক আছে